আগ্রা পাঞ্জাব ও ইউনাইটেড ব্যাংক কর্মীদের বিক্ষোভ। দীর্ঘ দশ বছর কাজ করার পরেও বেতন পাননি কেউই। পূর্ব মেদিনীপুরের এগ্রা শহরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও ইউনাইটেড ব্যাংক একত্রিত হয়ে লেনদেন করে আসছে। সেই ব্যাংক কর্মীরা দীর্ঘদিন কাজ করার পরেও সঠিক বেতন পাননি কেউই। সেই কারণে ব্যাংকের সামনে ধর্মঘটে বসে আন্দোলন করেন ব্যাংক কর্মীরা। তাদের দাবি, সঠিক নিয়মে বেতন দিতে হবে, মাসের বেতন প্রতি মাসেই দিতে হবে। করোনার বাজারে তারা ব্যাংকে একনিষ্ঠভাবে কাজ করে গিয়েছেন, তবুও তারা বেতন পাননি। তাই ব্যাংক ধর্মঘটের সামিল ব্যাংক কর্মীরা। আমরা আজ দশ বছর ধরে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমান টাই আপ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে টাই হয়েছে। আমরা দশ বছর ধরে ব্যাংক মিত্র হিসাবে এই ব্যাংকের পরিষেবা দিয়ে আসছি প্রত্যন্ত গ্রামাঞ্চলে। এই করোনার মধ্যেও আমরা সমস্ত গ্রাহকদের চাহিদা অ্যাকাউন্ট খুলেছি এবং জনধন যোজনার অ্যাকাউন্ট খুলেছি আমরা প্রধানমন্ত্রী, তার জন্য আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার তার জন্য গ্রিনিজবুকে নাম লিখিয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা। তার কর্মী হিসাবে আমরা বঞ্চিত, আমরা সঠিক সময়ে পেমেন্ট পাই না, প্রত্যেক মাসে আমরা পেমেন্ট পাই না এবং আমাদের স্যালারি ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে ইনক্রিজের বদলে। তো আমরা এই আন্দোলন যতদিন না আমরা এই আমাদের দাবি দাওয়া পূরণ না হচ্ছে আমরা এই আন্দোলনকে চালিয়ে যাব। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।